আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সাথে আছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুদ রানা, আলোড়ন সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডিং কনসালটেন্ট। ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম ও অভিনন্দন। আজ আমি আপনাদেরকে অত্যন্ত সুন্দর একটি বিল্ডিংয়ের প্ল্যান, ভিউ ও খরচসহ দেখানোর চেষ্টা করব। যাহারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তবে ভিউয়ার, আমি বলে রাখি, আপনার পছন্দের যে কোনো বিল্ডিংয়ের ড্রয়িং এবং ডিজাইন করাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দয়া করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আমি প্রথমে বিল্ডিংটির প্ল্যানটি নিয়ে আলোচনা করছি। আমার এই বিল্ডিংটি 38 ফিট 1 ইঞ্চ বাই 40 ফিট 1 ইঞ্চ, অর্থাৎ প্রায় 2 কাঠা জমির উপর নির্মিত। বিল্ডিংটির এন্ট্রি এবং এক্সিট গেট দিয়ে ভিতরে প্রবেশ করে সামনে একটি পোর্চ থাকবে, যার মধ্যে গাড়ি রাখা যাবে, অথবা আপনি চাইলে ইহা বারান্দা হিসেবেও ব্যবহার করতে পারেন। বারান্দা থেকে আপনি সরাসরি ড্রয়িং রুমে প্রবেশ করতে পারবেন এবং অন্য দরজা দিয়ে আপনি সিঁড়িঘরে প্রবেশ করতে পারবেন। গ্রাউন্ড ফ্লোরে রয়েছে 3টি বেডরুম, 1টি 3টি টয়লেট, 1টি কিচেন রুম, 1টি ডাইনিং রুম এবং 1টি ড্রয়িং রুম। তাছাড়াও রয়েছে 1টি বারান্দা। একইভাবে দোতলার মধ্যেও রয়েছে গ্রাউন্ড ফ্লোরে যা ছিল তাই, শুধু দোতলায় 1টি বারান্দা বেশি রয়েছে। ফ্রেন্ডস, এখন আপনাদেরকে আমি বিল্ডিংটির বিউটি দেখানোর চেষ্টা করব। আমরা একই বিল্ডিংকে 5টি কালার কম্বিনেশন করে দেখিয়েছি। আপনাদের যে কালারটি পছন্দ হয় আপনারা করতে পারেন। তবে মনে রাখবেন, একজন দক্ষ ইঞ্জিনিয়ার ও একজন দক্ষ মিস্ত্রি ছাড়া এই বিল্ডিংটি করতে গেলে আপনার লক্ষ লক্ষ টাকা বিফলে যেতে পারে। এই বিল্ডিংটির একতলা করতে খরচ হবে প্রায় 20 থেকে 21 লক্ষ টাকা এবং সম্পূর্ণ দোতলা করতে খরচ হবে প্রায় 35 লক্ষ টাকা। আপনারা কেহ একতলা করতে চাইলে একই ফ্লোর প্ল্যানে এই বিল্ডিংটিও করতে পারেন এবং আপনার মনমতো ফাউন্ডেশন দিতে পারেন। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন, ভিডিওটিতে একটি লাইক দিন, পছন্দ হলে শেয়ার দিয়ে আপনার প্রোফাইলে রেখে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।